আসসালামু আলাইকুম, বিসমিল্লাহি রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। এখন বাজে প্রায় 7:10 বাকি আছে। সারামণিকে 6 বাজে ঘুম থেকে তুলেছি। তোলার পর সারামণি মুখ টুক ধুয়ে পড়তে বসে পড়েছে। এই দেখো 7:10 বাকি আছে, প্রায় 1 ঘন্টা হয়ে আসলো সারামণি পড়তেছে। আজকে সারামণি বাংলা পরীক্ষা, বাংলা তো অনেক পড়া। তারপর তো ঘন্টাখানিক পর আমি সারামণির সামনে থেকে উঠলাম। আমি তো এই সকাল থেকে ওর সামনে বসে আছি, ও পড়তেছে। তারপর ঘন্টাখানিক পর এই যে জান্নাত পাখি চলে আসলো আমাদের ঘরে, আর সাবাও রেডি হচ্ছে, ও চলে যাবে স্কুলে পরীক্ষা দিতে। আজকে সাবার শেষ পরীক্ষা। আর জান্নাত বুড়ি টুকটুক করে ঘর জুড়ে হাঁটতেছে বুড়িটা। আর আমি খাবার গরম দিয়েছি, ভাত গরম দিয়েছি। গতকালকের ভাত ছিল আর তরকারি ছিল, রয়না মাছের মোলার তরকারি ছিল, তা গরম করে দিতেছি। আমি তো আজকে রোজা রেখেছি, সাইদুলের বাবা একাই নাস্তা খাবে, ছেলেমেয়েরা তো এই ভাত খাবে না। ওরা যদি চা খায় বা অন্য কিছু খায় খেয়ে নেবেনে। তারপরে খাবারটা টেবিলে নিয়ে রাখি এক এক করে। সাইদুলের বাবাও ফ্রেশ হতে চলে গেছে, ফ্রেশ হয়ে এসে তারপরে সকালে নাস্তা খেতে বসে পড়বে। তারপর যদি নাস্তা খেতেও বসে পড়লো সাইদুলের বাবা, একা একা নাস্তা মানে খেয়ে নিতেছে। আর এদিকে সারামণিও পড়া হয়ে গেল, এই যে জান্নাতকে কুলে নিয়েছে, আর সাবাও রেডি হয়ে গেছে। প্রায় তো বেজে গেছে 8:30 মতন, সাবা চলে যাবে স্কুলে, ওর তো 9টা থেকেই পরীক্ষা। এই যে সাবাকে বিদায় দিলাম। তারপরে সাইদুলের বাবাকে 1 কাপ কফি বানিয়ে দিলাম, সে খেয়ে তারপরে দোকানে চলে যাবে। আর আমি রান্নাঘরে চলে আসলাম, গরুর গোস্ত ভিজিয়ে রাখলাম। আজকে গরুর গোস্ত পাতাকপি দিয়ে রান্না করব, ভিজিয়ে রাখি, ভিজুক। তারপর তো প্রত্যেকটা ঘরে গুছানো হয়ে গেল, আর সারামণিও রেডি হয়ে গেছে, সিমিও চলে এসেছে, যেভাবে আমার বাসায় কাজ করে সেই ভাবির মেয়ে। এখন প্রত্যেকটা ঘর গুছিয়ে দিলাম, ভাবিও চলে এসেছে, ঘর ঝাড়ু দিয়ে মুছে নিবে। আর আমি সারামণিকে নিয়ে স্কুলে যাই, ওকে স্কুলে দিয়ে বসিয়ে রেখে চলে আসবো। এই যে সারামণি রেডি হচ্ছে। চলে আসলাম সারামণির স্কুলে, এখন ওকে ক্লাসে বসিয়ে দিব। এই যে সারামণি বেঞ্চে বসে পড়েছে, আমি একটু পরেই চলে যাব, খাতা দেখ, খাতা দেওয়ার পরেই আমি চলে যাব। আর তোমাদের আরেকটা জিনিস দেখাই, দেখো মিরানও বসেছে এই ক্লাসে, সারামণি আর মিরান একই ক্লাসে বসেছে। মিরান ক্লাস 2 পড়ে আর সারামণি ক্লাস 3 পড়ে, বেঞ্চে 1 সাইডে 2 আর 1 সাইডে 3 বসেছে। তারপর তো সারামণিদের খাতা দিয়ে দিল, আমি এখন চলে যাব বাসায়। বাসায় তো চলে এসেছি, গরুর গোস্তটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, এই যে পাতাকপি দিয়ে রান্না করব। আর কিছু নিয়েছি, একটু জাল দিব, সারামণি জাল দেওয়ার গোস্ত খেতে চাইতেছে। আর ভাতের চালটা ধোয়া হয়ে গেছে, এখন গরুর গোস্তটা বেখে চুকে চুলায় বসিয়ে দেয়, ভাতটাও বসিয়ে দেই, তারপরে পাতাকপি কেটে নিব নে। আর জাল দেওয়ার মাংসের মধ্যে শুধু লবণ দিয়ে জাল দিব। তারপরে যে গরুর গোস্ত, এখন ময় মশলা দেবো। আমি ময় মশলা দিতেছি, আর আমার মনেই ছিল না যে পিএস কেটে দিতে হবে। তারপর মনে করলাম যা দেওয়া যেহেতু শুরু করেছি, মশলাটা দিই, তারপরে পিএস কেটে নেবো না।
সব মশলা তো দেওয়া হয়ে গেছে, পেঁয়াজও দেওয়া হয়ে গেছে। এখন হাত দিয়ে ভালোভাবে মেখে তারপরে পানি দিয়ে চুলায় বসিয়ে দিব, ভালোভাবে মেখে নিই। আর আমি এখানে কোনো দারুচিনি, এলাচ বা লং ব্যবহার করব না, কারণ এটা মাখাজোকা গরুগ্রস্ত। পাতাকপি দিয়ে রান্না করব। দারুচিনি এলাচ দিলে দেখা গেল পাতাকপির কোনো ঘ্রাণ আসে না, ওই দারুচিনি এলাচে ঘ্রাণ আসে। এই জন্য আমি দারুচিনি বা এলাচ বা গরম মশলা ফাঁকে কিছুই দিব না। আমি এটা ভালোভাবে কষিয়ে তারপর পাতাকপি দিয়ে দেবো। এভাবে রান্না করে খেয়ে দেখো, দেখবো অনেক স্বাদ লাগবে। আস্তে আস্তে তো গরু গোস্তটা হচ্ছে, আর আমি তো অনেকটাই পানি দিয়েছিলাম। এই পানিতে আস্তে আস্তে গরু গোস্তটা কষাতে থাকি, তারপরে পাতাকপি দিব। পাতাকপি দিলে তো অনেকটাই পানি উঠে যাবে, কারণ তো পাতাকপিটা অনেকটা পানি পানি সবজি। ভাতটা তো ঠিকা দিয়ে ফেললাম, এখন গরুর গোস্তটা একটু হালকা লবণ দিয়ে জাল দিয়ে নিতেছি। আস্তে আস্তে জাল দিই। প্রায় তো অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম, অনেকটাই মাংস সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে পাতাকপি দিয়ে দেব। পাতাকপি দিয়ে আস্তে আস্তে জালে মাংসটা রান্না করি। তারপর তো ভাত আর জাল দেওয়া গোস্তটা রেডি হয়ে গেল। জাল দেওয়া গোস্তটা আরেকটু রান্না হবে। তারপরে চুলায় তো পাতাকপি দিয়েছি, অনেকটা মজে গেছে, আর আস্তে আস্তে পাতাকপিটাও সিদ্ধ হয়ে গেছে। আর একটু ঘন হবে গোস্তটা, তারপরে নামাবো। এখন তৈরিও হয়নি, আর একটু হোক। তারপর তো পাতাকপির তরকারিটা প্রায় হয়ে এসেছে, ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছে। তারপর তো দুপুরে রান্নাটা কমপ্লিট হয়ে গেল। পাতাকপি দিয়ে গরু গোস্তর ঝোল, ভাত, আর কিছু না, এই দুপুরের মেনু। আজকে অল্পই রান্না করলাম, ভাজি ডাল কিছুই করিনি। তারপরে সাইদুল বাবা নামাজ পড়ে এসে দুপুরে খাবার খেতেও বসে পড়েছে। তরকারিটা বলে অনেক মজা হয়েছে, তার কাছে খুবই ভালো লেগেছে। তারপর তো বিকেল দিক দিয়ে মাকে নিয়ে চলে আসলাম ওষুধের ফার্মেসিতে। সেখানে মাকে গ্যাস দেওয়া হচ্ছে, কারণ মা অনেকটাই কাশে, কাশিটা কমতেছে না। ওষুধ খাওয়ানো হচ্ছে কিন্তু কাশিটা কমতেছে না। তারপরে বললো গ্যাস দেওয়ার জন্য, সেই গ্যাস দিতে চলে আসলাম ফার্মেসিতে। তারপর তো চলে আসলাম বাসায়। বাসায় আস্তে আস্তে মাগরিবের আজানও দিয়ে দিয়েছে। এখন আমি কিছু ফল আর পানি নিয়ে বসলাম, ইফতারিটা করে নিই। ফল আর পানি খেয়ে নামাজ পড়ে তারপরে ভাত খাবো নে। তারপর তো নামাজটা শেষ হয়ে গেছে, তরকারিটাও গরম করে নিয়ে আসলাম, আর ভাত তো ওভেনে গরম করেছি, এখন খেতেও বসে পড়লাম। মাশাল্লাহ, আজকে পাতাকপি দিয়ে গরুর গোস্ত ভোনাটা অনেক মজা লেগেছিল, খুবই ভালো লাগলো। সাইদুল বাবার কাছে খুব ভালো লেগেছে, আর ছেলেমেয়েরা খেয়েও তো খুব মজা পেয়েছে। তারপরে খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘরে চলে আসলাম। একটু কফি বানিয়ে নিতেছি, হালকা চিনি দিয়ে একটু কফি বেশি করে দিয়ে একটু কফি খেই। সারামণি তো চলে গেলো মসজিদে, তারপর আমি একটু কফি বানালাম, বসে বসে খেলাম।
চলে আসলাম ড্রয়িং রুমে কফি নিয়ে, বসে বসে খাই আর মোবাইল দেখি। আর সাইদুলও উঠে পড়েছে, ও তো সারাদিনই বাসায় থাকে, ও তো মনেটা বের হয় না, ওর তো পড়া আছে, সারাদিনই পড়াশোনাই করে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে।